নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। আজকে উপস্থিত মোহিত মঞ্চ দমদম, যেখানে সুরচন্দা স্কুলের ছাত্র ছাত্রীরা আজকে বিশেষ একটি অনুষ্ঠানে পারফরমেন্স করবে। মিউজিকের উপরে তারা এখানে পারফরমেন্স করবে, তারই বিশেষ কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে, সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়েও তার নিজস্ব কর্মকাণ্ডে আলোর দিশা দেখিয়েছে, কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারেনি। মানব সভ্যতার উন্নয়ন ছিল মানুষের লক্ষ্য, সেই লক্ষ্যে যা কিছু বাধা এসেছে মানুষ তার কর্মকাণ্ডের দ্বারা সব বাধা অতিক্রম করে নতুন স্বপ্নে আলোয় ভরিয়ে দিয়েছে। এই স্কুলটি আমার হাতেই তৈরি, আজ প্রায় 35 ইয়ার্স পাস্ট হয়ে গেছে। শুরু করেছিলাম, আমার একটা মানে ইচ্ছা ছিল কি যে এই অনুষ্ঠানটিকে আমি ভবিষ্যতে অনেক বড় করব। প্রথমে আমি শুরু করেছিলাম মাত্র গিটারের মাধ্যমে, কিন্তু সেটি আজকে বলবেন সারা সপ্তাহে ক্লাস হয় এবং এখানে ধরুন প্রচুর ছাত্রছাত্রী যারা শিখে চলে গেছেন, অনেক বিদেশেও গেছেন, আবার এখনও কন্টিনিউশন অনেকে করছেন বা তার মায়েরাও এর সঙ্গে করছে। আমার এটুকু ইচ্ছে আছে যে এরকম একটা প্রতিষ্ঠান নর্দার্নের বুকে যদি এরকম চলতে থাকে, আশা করি আগামী দিনে লোকালিটির যে কোনো ছাত্রছাত্রী বা যারা ছেলে মেয়ে আছেন তারাও উপকৃত হবেন। এবং আমি চাইব আমাদের এই সুরছন্দ যেমন এইভাবেই দীর্ঘদিন তার পথে এগিয়ে যায়। Thank you.
আমি বলি যে সুর ছন্দ একটি স্কুল, এটি নাচ গান আবৃত্তি আঁকা কবিতা আবৃত্তি এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধিগুলো এখানে তৈরি করা হয়। সুর ছন্দ এই স্কুলটা পাইকপাড়াতে নর্দার্ন এভিনিউতে অবস্থিত এবং এই স্কুলটা নয় নয় করেও প্রায় 37 বছর থেকে 38 বছর বয়স হতে চলল। এই স্কুলে আমি বহুদিন থেকে আমি এই স্কুলের সাথে যুক্ত, বহুদিন থেকে আমি এই স্কুলে একসময় কিবোর্ডও শিখতাম এবং আমি আমার ছোটোবেলায় আমি প্রথমে গিটার শিখতাম, গিটারের পরে আমি কিবোর্ড শিখি এবং এই কিবোর্ড শিক্ষাটা আমার মানে অন্তর থেকে এসেছে এবং ভীষণ ভালো লাগে। কারণ আমার মনে হয় যে আমাদের গতানুগতিক যে জীবন, মায়েরা বোনেরা এই রান্নাবান্না খাওয়া দাওয়া এসব তো সারা জীবন থাকবে, কিন্তু এদের ভেতরে যারা যারা নতুন আগামী দিনে শিশু শিল্পী মানে শিশু জন্মাচ্ছে তাদের ভিতরে যে একটা প্রতিভা থাকে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে হবে। এই স্কুলগুলো হচ্ছে মাধ্যম, এই ছোটো ছোটো পাড়ার মধ্যে এই গজিওটা যে স্কুলগুলো এগুলো মাধ্যম, এইখানে যদি ভর্তি করানো যায় তবেই বোঝা যাবে কে কত সুন্দর আবৃত্তিকার হবে, কে কত সুন্দর সঙ্গীত শিল্পী হবে, কে কত সুন্দর নৃত্যশিল্পী হবে, কে কত সুন্দর কিবোর্ড শিল্পী হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা মা বাবার উচিত পড়াশোনা ছাড়াও, পড়াশোনাটা তো থাকবেই, পড়াশোনা ছাড়াও প্রত্যেকের কিন্তু উচিত এই সাংস্কৃতিক জগতে এদেরকে নিয়ে আসা, একটা মানসিকতা তৈরি করা। কারণ আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল এবং রজনীকান্ত এদের ছাড়া মানুষের জীবন গঠিত হতে পারে না এবং এদের সুশিক্ষাটাই এই কবিতা আবৃত্তি গান নৃত্যনাট্য এদের মাধ্যম দিয়ে কিন্তু তারা বেড়ে উঠবে, তাদের জীবনপঞ্জি তৈরি হবে। তাই আমার খুব ইচ্ছা এই সুর ও ছন্দ এবং আরও যে সমস্ত স্কুল আমাদের আশেপাশে রয়েছে সুরশ্রী সুর ছন্দ এই সমস্ত স্কুলের মাধ্যম দিয়ে ছোটো ছোটো বাচ্চারা তাদের নিজেদের প্রতিভাটাকে ফুটিয়ে তুলুক, নিজেরা নিজেদের প্রকাশ করুন, বাবা মারা সহযোগিতা করুন এবং এরা এত ভালো শিখছে এদের থেকে এদের মায়েরা যাদের কোনো রকম ধারণা ছিল না যে তাদের মধ্যেও কিছু সুপ্ত প্রতিভা রয়েছে, তারা কিন্তু রেঁধে যেটা আপনি বললেন তারা রেঁধে চুল বেঁধে ঘর দোর গুছিয়ে স্বামী সন্তানকে পরিষেবা দিয়েও তারা এসে গান শিখছে, তারা নাচ শিখছে, তারা আজকে মানুষকে এই সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিচ্ছে। কিন্তু গান যেখানে অবলুপ্তি যাচ্ছে, গান মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, আজকে সুরছন্দের পক্ষ থেকে আপনারা যেভাবে এই শিল্পটিকে আপনারা ধরে রেখেছেন বলা চলে এবং আপনার এই সুরছন্দের পক্ষ থেকে আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের উদ্দেশ্যে কী বলতে চান, যারা গান থেকে দূরে সরে গেছে আপনার এই স্কুলের মাধ্যমে আপনি কী বলবেন তাদেরকে? আমি বলি যে আমি আমার নাম পুষ্পালি সিনহা, আমি এই স্কুলের সভাপতি। তো তার সাথে সাথে এটাও বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সাংস্কৃতিক মানুষ এবং যার আমি পৌর প্রতিনিধি ছিলাম, যার একবার আমাদের 4 নম্বর ওয়ার্ডে একবার 2 নম্বর ওয়ার্ডে, এখন আমি প্রাক্তন হয়ে গেছি, কিন্তু দিদি যেরকম একজন মহিলা হয়ে সমস্ত দিক সামলাচ্ছে সেরকম আমাদেরও ইচ্ছে করে যে আমরাও ছোটো ছোটো পরিসরে আমরাও কিন্তু সমস্ত দিক সামলাই এবং দিদিমণি কিন্তু এই 11-12 বছর দিদিমণি যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি দেখবেন তিনি কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতকে ফিরিয়ে নিয়ে এসেছেন, তিনি কিন্তু নজরুলের গানকে ফিরিয়ে নিয়ে এসেছেন, তিনি কিন্তু রজনীকান্তের গানকে ফিরিয়ে নিয়ে এসেছেন, তিনি কিন্তু ধামসা মাদল বাজনা যত রকমের পুরনো পুরনো আপনার ফোক সং আছে বাউল গান আছে দিদিমণি ভীষণ ভালোবাসে ফিরিয়ে নিয়ে এসেছেন। এবং আমি চাইছি সুর ছন্দের যারা নতুন করে ভর্তি হচ্ছে, যারা নতুন আগামী দিনের প্রজন্ম, সেই সমস্ত বাচ্চাদের মুখে আমি চাই তারা প্রত্যেকে রবীন্দ্রসঙ্গীত জানুক, তারা প্রত্যেকে নজরুলগীতি জানুক, তারা প্রত্যেকে রজনীকান্তের গান শিখুক। আমার খুব খুব ইচ্ছা এই বার্তা দিতে চাই যে পড়াশোনার সাথে সাথে প্রত্যেকটা শিশু যেন, প্রত্যেকটা বাচ্চা যেন নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত এবং যেটা আমাদের কালচার হওয়া উচিত গান বাজনার মাধ্যম দিয়ে গিটার তবলা কুঙ্কন সব কিছুর মধ্যে নিজেকে আবিষ্ট আবিষ্ট করে রাখুক। সেখানে গেলে যেতে